খাদ্য, বস্ত্র আর বাসস্থান, এই তিন হলো মানুষের প্রাথমিক প্রয়োজনের অঙ্গ। কিন্তু করোনার গ্রাসে সারা বিশ্বে মানুষের খাদ্যের ভাড়ারেই টান পড়েছে। করোনার গ্রাসে জর্জরিত গোটা বিশ্ব, তার উপর চলছে লকডাউন। সরকারের নির্দেশে সমস্ত মানুষের ঘর থেকে বেরোনো বারণ, কিন্তু দিন গুজরান করতে গিয়ে দরিদ্ররা পড়েছেন চরম বিপাকে। এই করোনার জন্য আমরা বাইরে যেতে পারছি না, আয় উন্নতি কিছুই নেই, কাজে যাক, আমরা লোকের বাড়ি বাসন মেজে খাই, আর লোকের বাড়িও কাজে নিচ্ছে না, কাজেও যেতে পারছি না। ছেলেপিলা তো খুবই সমস্যার মধ্যে ছেলেপিলারা চলছে। কখনো সরকারি প্রকল্প, আবার কখনো সংগঠন বা মানুষের সহায়তায় কিছু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ঠিকই, কিন্তু এখনো অনেক মানুষ আছেন যাদের আশ্রয় একমাত্র অসহায়তায়। এমনই অবস্থা বসিরহাট পুরসভার 6 নম্বর ওয়ার্ডের ইছামতি ব্রিজের নিচে বসবাসকারী 66টি পরিবারের প্রায় 135 জন মানুষের। অভিযোগ, সাহায্য তো দূরের কথা, নির্ধারিত রেশনটুকুও পাচ্ছেন না তারা। আমাদের তো এমনি তো খেতে পাচ্ছি না, এমনি আমাদের তো মানে ত্রাণ দিলে খুব ভালো হয়, আমাদের মানে কোনো সাহায্য কেউ করছে না, সাহায্য কেউ দিচ্ছেও না, মানে কোনো পার্টির থেকে এখানে আসছে না কেউ। আর আমাদের আমাদের ধর 6-7 জন মানে ফ্যামিলির লোক, এবার আমরা যদি 2 কেজি করে চাল পাই, আমাদের তো খাওয়া হবে, আমাদের খাওয়া হবে না। প্রশ্ন উঠেছে বসিরহাট পুরসভা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিতা দাসের ভূমিকা নিয়েও। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে যদি তাদের এই দুরাবস্থা সুরাহা না হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। তবে এই অবস্থা শুধুমাত্র বসিরহাটেরই নয়, একই চিত্র দেখা গেছে দমদমেও। রেশন না পেয়ে দমদমের প্রমোদ নগরের বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষোভের খবর পেয়ে দমদম থানার পুলিশ আসলেও পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, লকডাউনের শুরু থেকেই কোনো রেশন পাননি তারা। বসিরহাটবাসীদের দাবি, তারা আন্দোলন করবেন। দমদমবাসীরা কিন্তু আন্দোলন করেছেন, কিন্তু পেটের ক্ষুধা কবে মিটবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, দ্য পিপল টিভি।